চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ প্রার্থী হব শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের জন্য একটি হতাশাজনক সংবাদ নিয়ে আসলাম এর আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে জুলাইয়ের শেষ সপ্তাহে আপনারা চূড়ান্ত সুপারিশের মেসেজ পেয়ে যাবেন তো আজকে এন থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে যেটা বোঝা যাচ্ছে যে আপনাদের চূড়ান্ত সুপারিশ পিছিয়ে গেল চলুন প্রথমে আমরা বিজ্ঞপ্তি দেখে আসি সেখানে কি উল্লেখ করেছে এখানে দেখুন বিষয় এনটিআরসি এ কর্তৃক চতুর্থ গণবিজ্ঞপ্তি দুই হাজার বাইশের আওতায় নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের লক্ষ্যে ভিআর ফর্ম সঠিকভাবে প্রেরণ সংক্রান্ত এনটিআরসি এর চতুর্থ গণবিজ্ঞপ্তি দুই হাজার বাইশের আওতায় নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের লক্ষ্যে অনলাইনে প্রার্থীদের নিকট হতে গত তিরিশ ছয় দুই হাজার তেইশ তারিখ পর্যন্ত ভিরোল ফর্ম গ্রহণ করা হয় ভিআর ফর্ম সমূহ যাচাই করে বিভিন্ন রকমের তথ্যগত ভুল যেমন রোল নম্বরের জায়গায় নট অ্যাপ্লিকেবল রোলের স্থানে ব্যাস নম্বর ভুল রোল নম্বর প্রদান ইত্যাদি পরিলক্ষিত হচ্ছে প্রার্থীদের সুবিধার্থে ভুল তথ্য প্রদানকারী প্রার্থীদের ভিআর ফর্ম এন থেকে অনলাইনে প্রার্থীগণের নিকট পুনরায় ফেরত প্রদান করা হচ্ছে ভুল তথ্য প্রদানকারী প্রার্থীগণের একটি তালিকা এতদের সঙ্গে সংযুক্ত করা হলো বর্ণিত প্রার্থীগণকে ভিআর ফর্মে তথ্যাদি সঠিকভাবে পূরণ করে আগামী সাতাশ সাত দুই তারিখের মধ্যে অনলাইনে এন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এই বিজ্ঞপ্তির মাধ্যমে যেটা বোঝাচ্ছে যে আপনারা যারা ভিরোল ফর্ম পূরণ করেছেন আপনাদের মধ্য থেকে প্রায় আড়াইশো জন সুপারিশ প্রার্থী তারা ভিরোল ফর্ম পূরণ করতে বিভিন্ন রকম ভুল ত্রুটি করে ফেলেছেন এখানে যে ভুল ত্রুটিগুলোর কথা উল্লেখ করেছে এই ভুল ত্রুটিগুলো করে ফেলেছেন এই ভুল ত্রুটিগুলোর কারণে কর্তৃপক্ষ তাদের সনদগুলো সঠিকভাবে যাচাই বাছাই করতে পারছে না বা এই ভুল তথ্যের কারণে পুলিশ ভেরিফিকেশনে বাধাগ্রস্ত হচ্ছে তাদের তো আপনারা জানেন যে যারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশ পেয়েছে এবং যারা চূড়ান্তভাবে মনোনীত হবেন তাদের সকলকে একই সাথে একই দিনেই কিন্তু চূড়ান্ত সুপারিশ করা হবে এবং তারা একই সময় সময়ের ভিতরে যোগদান করতে পারবেন তো সকলের সুবিধার্থে কর্তৃপক্ষ যারা ভুল করেছে তাদের সেই ভুল সংশোধনের জন্য একটি সময় দিয়েছে এবং সাথে সাথে যারা ভিরোল ফর্ম পূরণ করতে ভুল করেছেন তাদের একটি তালিকাও কিন্তু এখানে যুক্ত করেছে এখানে দেখুন যারা ভুল করেছেন তাদের ভিরোল ফর্মে ট্র্যাকিং নাম্বার দেওয়া আছে অ্যাপ্লিকেন্টের নাম দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এবং কোন পদেশে সুপারিশ পেয়েছে তার ডেজিনেশনাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তো আমরা যেটা দেখলাম এখানে দুইশো সাতচল্লিশ জন প্রার্থী যারা বিভিন্ন রকম ভুল ত্রুটি করে ফেলেছে আর এই দুইশো সাতচল্লিশ জন প্রার্থীর কারণে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার প্রার্থী কিন্তু ভোগান্তিতে পড়ে গেল অর্থাৎ তাদের যে চূড়ান্ত সুপারিশ এবং যোগদান সেটা কিন্তু পিছিয়ে গেল তো এই বিজ্ঞপ্তির মাধ্যমে জুলাই মাসে চূড়ান্ত সুপারিশের যে আশার আলো ছিল সেই আলো কিন্তু নিভে গেল অর্থাৎ জুলাই মাসে চূড়ান্ত সুপারিশ হচ্ছে না আগামী তিরিশ তারিখ থেকে গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে আমাদের যেটা ধারণা যে প্রতিষ্ঠান খুললে অর্থাৎ গ্রীষ্মের ছুটির পরে অগস্টের শেষের দিকে আপনাদের চূড়ান্ত সুপারিশ এবং যোগদান করবে এরপরে যদি প্রার্থীর কাছ থেকে আরও কোনো ভুল প্রলক্ষিত হয় বা সনদ যাচাই বাছাইয়ের জন্য যে সনদগুলো নিয়েছে সেখানে যদি ভুল ত্রুটি পায় তার জন্য যদি পরবর্তীতে আবার আলাদা করে সময় বাড়ায় তাহলে কিন্তু আপনাদের চূড়ান্ত সুপারিশ এবং যোগদান আরও পিছিয়ে যাবে তো এখানে দেখুন এখানে দুইশো জনের একটি তালিকা এন থেকে প্রকাশ করেছে সেখানে তারা স্পষ্ট করে উল্লেখ করেছে যে কারা এই ভিরোল ফর্মে বিভিন্ন রকম তথ্য ভুল করেছে তাদের নাম মোবাইল নাম্বার এবং তারা যে ভিরল ফর্ম পূরণ করেছে তার ট্র্যাকিং নাম্বারও কিন্তু এখানে উল্লেখ করেছে তো যারা ভুল করেছেন আপনাদের ভুলের কারণেই গোটা হবু শিক্ষক সমাজ আর তারা কিন্তু চরম হতাশার ভিতরে পড়ে গেল তো যারা এই সুযোগ পাচ্ছেন তাদেরকে বলবো যে যেহেতু আপনাদের সুযোগ দিয়েছে এটা আপনাদের জন্যই মঙ্গলজনক আপনারা সঠিকভাবে ভিরোল ফর্ম পূরণ করে সঠিকভাবে সেটা যাচাই বাছাই করে তারপরে সাবমিট করবেন তা না হলে আপনাদের চূড়ান্ত সুপারিশি কিন্তু পিছিয়ে যাবে অর্থাৎ আপনাদের যোগদানও কিন্তু পিছিয়ে যাবে তো এটাই ছিল আজকের আপডেট এই সংবাদটি আর সত্যি সকলের জন্য হতাশাজনক কেননা জুলাই মাসে আপনাদের যোগদানের যে সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু আর নেই আপনাদের যোগদান হয়তো অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন পরবর্তীতে কোনো আপডেট সংবাদ পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই রাখছি